নমস্কার বন্ধুরা তোমরা এছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেকেই কমেন্ট করেছিলো যে কলকাতা পুলিশের এক্সাম আদৌ কি ডিসেম্বরে হবে এবং তোমাদের সবথেকে যেটা বড় কোয়েশ্চান কেপিএসআই যেটার ফ্রিলি এক্সাম হয়ে গেল সেটার মেন এক্সাম কবে হবে ঠিক আছে এবং অনেকে যেটা জানতে চেয়েছিল যে তোমাদের এক্সাইজ কনস্টেবল বা আবগারি পুলিশের নতুন ভ্যাকেন্সি কবে আসবে এবং ডাব্লিউপি যে বারো হাজার নতুন ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল সে বারো হাজার নতুন ভ্যাকেন্সি কবে আসবে সেই কিন্তু আজকের ভিডিও তা ভিডিও তো অন্য ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং কথাগুলো মন দিয়ে শোনো আশা করে একটু হলেও উপরে আসবে ভিডিও শুরু করে আগে প্রথমত এবার রেক্য়স তোমার একটা ভিডিও দেখছো অবশ্যই লাইক করো চ্যানেল নতুন হতে অবশ্যই সাবস্ক্রাইব করো আর স্টিন নাও যারা এখন টেলিগ্রাম চলে যুক্ত হলে লিঙ্ক ইন দ্য ডিসক্রিপ টেলিগ্রাম চলে জয়েন হয়ে যাও কারণ ছোট বড় আপডেটগুলো আমরা টেলিগ্রাম প্রোভাইড করে রাখি আমরা কমেন্ট বক্সে পিন করে দিলাম বা আমাদের যে ডেসক্রিপশন বক্স সেখান থেকে তোমরা সরাসরি জয়েন যেতে পারবে তো আজকের এই যে ভিডিওটা সেই টপিকটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং অনেকের কোয়ারি ছিল ফাইনালি ভাবলাম যে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল রিপ্লাই দেওয়ার থেকে একটা ভিডিও তোমাদের প্রকাশ করা যাক যাতে সেখানে তোমরা কিন্তু তোমাদের যে কোয়ারি বা সমস্ত কোয়েশ্চেনগুলো করেছিলো সেটা কিন্তু তোমরা স্টেপ ওয়াইজ থাকতে পারি যাও তুমি যদি রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আসো কি করে আসবে ডবলিউবি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা কিন্তু দেখতে পাবে সেখানে কিন্তু কোনো অ্যাস নোটিফিকেশন বা কোনো এরকম এক্সাম দিয়ে কোনো কিন্তু বলা হয়নি সেটাকে কন্ট্রাকচুয়াল বেসিকের ভিত্তির উপর যেটা ছিল সেটাই কিন্তু লাস্ট আপডেটেড আর কোনো কিন্তু আপডেট হয়নি তো এবারে সব থেকে যেটা বড় কথা ডাব্লিউপি তোমরা প্রত্যেকে জানো যে বারো হাজার নতুন ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল সেটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা তোমাদের লাস্টে বলছি তার আগে তোমাদের জানাবো যে কেপি এক্সাম কলকাতা পুলিশের যে এক্সামটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল প্রায় সমস্ত ইয়েতে নোটিসে চলে গেলো সেটা কি তোমরা জানো যে প্রায় সমস্ত স্কুলে যে অনেকেই কমেন্ট করেছিল যে স্কুলে কি নাকি নোটিশ চলে গেছে তাহলে এক্সাম থেকে আর কেউ আটকাতে পারবে না ঠিক আছে তো তোমাদের প্রথম জানিয়েছিলাম যে তোমাদের কেপি এক্সাম কিন্তু ডিসেম্বরে হবে না যেটা কিন্তু একদম ফাইনাল কারণ ডিসেম্বরে তোমরা প্রত্যেকে জানো এবারে যে ওবিসি কেস ম্যাটারটা সেটা আর আমাদের যে বিচারপতি সুপ্রিম কোর্টের যে বিচারপতি সেখানে কিন্তু উনি চেঞ্জ হয়ে যাচ্ছেন নতুন বিচারপতি হচ্ছেন সঞ্জীব স্যার তো ওনার আন্ডার এবারে ওবিসি কেসটা ম্যাটারটাকে কিন্তু টেক আপ করা হবে ঠিক আছে যার কারণে ওবিসি কেস নিয়ে যতক্ষণ না ইস্যু মিটছে ততক্ষণ কিন্তু কেপি বা ডাব্লিউপি এক্সাম সে কোনোটাই কিন্তু কন্ডাক্ট করা পশিডিয়ান নয় ঠিক আছে এবারে আশা করি নতুন ভ্যাকেন্সি দেখো নতুন ভ্যাকেন্সি আসতে কিন্তু কোনো রকম বাধা নেই কারণ ওবিসি কেসের জন্য নতুন ভ্যাকেন্সির উপর কোনো ইম্প্যাক্ট বা প্রভাব পড়বে না সুতরাং ডাব্লুপি বারো হাজার নতুন ভ্যাকেন্সি তোমাদের দু হাজার ফার্স্ট উইকে কিন্তু আসতে চলেছে এবং তার সাথে যেটা বড় ইম্পর্ট্যান্ট উইক ব্রেকিং আপডেট সেটা হচ্ছে এক্সাইজ কনস্টেবল ঠিক আছে তোমরা যারা আফগারি পুলিশের জন্য অপেক্ষা করছিলে তোমাদের জন্য প্রায় সাত হাজারের উপর ভ্যাকেন্সি কত থাকছে যেটা তোমার প্রথমে সবার প্রথম আপডেট দিলাম সাত হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু থাকছে সেটা কনস্টেবল সেটা লেডি এবং এবং কনস্টেবল মেল এবং লেডি দুটোর থাকছে সাত হাজার প্লাস এক্সাইজ বা আবগারি পুলিশের কনস্টেবেল তার সাথে তোমাদের ছশো প্লাস যেটা আপডেট পেলাম ছশো প্লাস তোমাদের এসআই কিন্তু নিয়োগ করা হবে কারণ যেটা তুমি যদি ভালো করে খোঁজ নিয়ে দেখো তুমি প্রত্যেকে জানো যে এক্সাইজ বা আফগানি পুলিশের এসআই কিন্তু দীর্ঘ সাত থেকে ন বছর কিন্তু সাত থেকে আট বছর কিন্তু নিয়োগ করা হয়নি যার কোনো একটা ভিউজ বা বিগ সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু তৈরি হয়েছে তো সেটার পরিপ্রেক্ষিতে তোমাদের দু হাজার পঁচিশ সালে তোমরা কিন্তু একটা আপডেট পেয়ে যাবে নতুন ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে এটা কিন্তু তোমরা একটা জেনে রেখো ঠিক আছে সবথেকে সর্বোপরি যেটা বড় কথা এক্সাইজে বা আবগারি পুলিশের নতুন ভ্যাকেন্সি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এবারে আসি জেল পুলিশের কথা জেল পুলিশের এক্সাম কবে হবে দেখো জেল পুলিশের এক্সাম এখনও কিন্তু ঠিক করা হয়নি বা কবে হবে এই রিলেটেড কোনো কিন্তু আপডেট পাওয়া যায়নি জেল পুলিশের এক্সাম যারা ফর্ম ফিল আপ করেছিল যারা কমেন্ট করেছিল তাদেরকে একটা কোথায় বলবো এই রিলেটেড কোনো আপডেট আমি পায়ে উঠিনি বা পায়ে উঠতে পারিনি জেল পুলিশের এক্সাম কবে হবে এটা বলা কিন্তু মুশকিল তারপরে আসি তোমরা প্রত্যেকে জানো যে পিলি এক্সাম হয়েছিল কেপিএসআই সেটার মেন এক্সাম কবে হবে দেখো কেপিএর মেন এক্সাম তোমাদের কবে হবে এটা নিয়েও কিন্তু একটা অধরা ধরা সৃষ্টি হয়েছে কবে হবে এ নিয়ে কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি আপডেট পেলে সবারই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দেবো তাই বারবারই একটা কথা বলছি তোমরা যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কের দা ডেসক্রিপশন টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও আর একটা রিকোয়েস্ট তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না তাই একটা রিকোয়েস্ট করবো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ ডাব্লিউপিকে পি এ রিলেটেড কিন্তু এই চ্যানেলটা প্রোভাইড করা তো যাতে টাইম টু টাইম সব কিছু আপডেট কিন্তু এখানে পেয়ে যাও এই জন্য এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে ঠিক আছে সর্বোপরি তোমাদের নতুন ভ্যাকেন্সি নিয়ে একটা যে খুশির খবর সেটা হচ্ছে ডাব্লুপি তার সাথে এক্সারসাইজে যে নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে এক্সাম কবে হবে এ নিয়ে কিন্তু কোনো রকম আপডেট উঠে এসে কেপি কনস্টেবলের যে এক্সামটা ডিসেম্বরে হওয়ার কথা ছিল সেটা কিন্তু ওবিসি ম্যাটারের জন্য কিন্তু হচ্ছে না পরবর্তী দু হাজার পঁচিশ সালে হবে কবে হবে সেটা কোনো আপডেট পেলে জানিয়ে দেবো ঠিক আছে তো আজকের ভিডিও আশা করি তোমরা সমস্ত কোশ্চনের উত্তর পেয়ে গেছো আর আর কার কী কোয়ারি আছে বা নেক্সট ভিডিও কী নিয়ে চাইছো কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করবো তোমাদের নেক্সট ভিডিও সে রিলেটেড ভাড়ান বানানো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দ্য ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো